কালকের সরস্বতী পূজোর পর্ব মেটার পরে আজকে শুক্রবার সকালবেলায় স্কুলে চলে এসেছি দধিকর্মার পর্বের জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছাত্ররা জমা হয়েছে, বেশ কিছু ছাত্র দধিকর্মার কাজ করবে। তো চলুন দেখে নেওয়া যাক ওরা এখন কি কি কাজ করছে। সরস্বতী পুজো রেশ কাটিয়ে পরের দিন সকাল সকাল শিবম, আকাশ, দেবজ্যোতি, শুভজ্যোতি, নাকেশ, দেবেশ, বিজয়, রাজদীপ সকলে মিলে চলে এসছে আবার দধিকর্মার পুজোতে। সুতো কাটা, দর্পণে দেবীর মুখ দেখা এবং বরণের মাধ্যমে এবছরের মতো সরস্বতী পুজোর সমাপ্তি ঘটল। তার পাশাপাশি চলল সরস্বতী পুজো স্পেশাল দধিকর্মা মাখার প্রস্তুতি। চলছে ঠাকুর নামাবার পর্ব, তো আমাদের ছাত্ররা এখন ব্যস্ত ঠাকুরের সরঞ্জাম গোছাতে। আমরা কিছুক্ষণের মধ্যে রওনা হব বাবুঘাটের দিকে। ছাত্ররা জয়ধ্বনি দিতে দিতে পৌঁছে গেল বাবুঘাটে। এবার দেবীকে নামিয়ে বিসর্জনের পর্ব। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। ভাসান পর্ব মিটলে স্কুলের চন্দন স্যার ছাত্রদের হাতে
তুলে দিলেন বেলুন। ছেলেরা আনন্দে নাচতে নাচতে ফিরল স্কুলে এবং আরও বেশ কিছুক্ষণ এই পুজোর রেশ কাটাবার জন্য নিজেরা আনন্দ করে বেশ কিছুক্ষণ ধরে নেচে নিল। ২০২৩ সরস্বতী পুজো এখানেই সমাপ্ত। আবার আসব আমাদের পুজোর খাওয়ার ভিডিও নিয়ে। সুতরাং ততক্ষণ দেখতে থাকুন শিপস জয়ফুল ওয়ার্ল্ড, উপভোগ করুন আমাদের স্কুলের পুজো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এবং আপনাদের ছোট্টবেলার সরস্বতী পুজো কেমন কাটত বা আজকে স্কুলে সরস্বতী পুজো কেমন কেটেছে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবেন।